জেনে উঠি ফোন দিম। বাড়ি জিতেছেন ভাই? জি। বাড়ি কই? দিনাজপুর। দিনাজপুর? তাইলে তো আপনি আমাকে দেশি। মেয়েটা একটু পরপরই ওর মায়ের মোবাইল থেকে ফোন দেয়, আবার যাইতে দেরি হইতেছে দেখা। কি যে রাগ, এদের টাইম ছাড়া তো আর কোনো ছুটি পাই না। বুঝতে পারি ভাই। গত ঈদে মার জন্য এই নীল শাড়ি কিনেছিলাম। বাহ, মা নীল শাড়ি খুব পছন্দ। বাসের টিকিট তো পাই নাই, আল্লাহই জানে ট্রেনেরটা পাই কিনা। আমি আগে থেকে বিকাশ দিয়ে টিকিট কিনে রেখেছি। বিকাশ দিয়ে ট্রেনের টিকিট কাটা যায় নাকি? জানতাম না তো। যায় তো। এই এত অস্থির কই না তারে, দেখো কি করা যায়। ছুরিটারে এক না বুঝাও। আচ্ছা রাখলাম। কি টিকিট পাননি? না পাইনি। এখন কি করবেন? বুঝতেছি না ভাই। এইটা তো আপনার টিকিট, তাহলে আপনি যাইবেন কেমনে? দেখি কিভাবে যাওয়া যায়, আমার জন্য তো কেউ অপেক্ষায় নেই। আপনার মা? মা গত মাসে মারা গেছেন। স্বার্থহীনভাবে অন্যের সাহায্যে এগিয়ে আসায় যে আনন্দ, সেই ভাবনায় বিকশিত হোক সবার জীবন।